একটা কাজ করে আপনার ডেট মিসিং হয়েছে, এটা আমার ভুল, এটা আমার ভুল, এটা স্বীকার করেছে। তিনটা অপরাধ এখানে আপনার ফোন নম্বর, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ভুল হচ্ছে। পাকা ক্যাশ মেমো দেননি কাস্টমার কে। দ্বিতীয়ত আপনি সরকারি রেটে সে বেশি রেটে বিক্রি করছেন, ক্যাশ মেমো দিয়েছেন 11 টাকা 1 পয়সা, নিয়েছেন আরো বেশি, আপনি স্বীকার করে দিলেন তাই কিনা। তৃতীয়ত আপনি 30,000 ডিমের মধ্যে 5,400 ডিমের ক্যাশ মেমো দেখাতে পারলেন, বাকি ডিমের কোনো ক্যাশ মেমো নেই, তার মানে এগুলো ওভার রেটে বিক্রি করেছেন। আসসালামু আলাইকুম। সিন্ডিকেট নামক বিস্ফোরা আমাদের সমাজ, দেশ এবং দেশের মানুষকে ধ্বংস করে দিয়েছে। সিন্ডিকেট সবসময় ছিল, কিন্তু এখনকার সিন্ডিকেটের যে ধরন, যে মুনাফা কিংবা ক্ষমতা, তা আগে ছিল না। কয়জন সিন্ডিকেটকে ধরবেন? দেশের যা অবস্থা তাতে মনে হয় প্রত্যেকটা ব্যবসায়ী এক একটা সিন্ডিকেট। আড়তদার থেকে খুচরা ব্যবসায়ী সবাই নিজ নিজ জায়গা থেকে সিন্ডিকেট তৈরি করেছে। আজ আবার ধরা খেল আরেক সিন্ডিকেট, তাও তার গুদাম খুঁজতে ভোক্তা অধিদপ্তরের সময় লেগেছে 1 ঘন্টা। হাতে পেয়ে এমন ধুলাই করলো সিন্ডিকেটের বেহাল দশা, তারপরও কি এরা মানুষ হবে? না না, ওভার রেটে আমি সরি, আমি ওভার রেটে বিক্রি করি না, আমার ক্যাশ মেমো আমি ইস্যু করেছি, আমি ডেটটা মিসিং হয়েছে, প্রয়োজনে আপনার অরিজিনাল কপিটা আমি সংগ্রহ করে দেখাতে পারি। সেম অরিজিনাল কপিতে ডেট লেখা আছে বলেন, আপনার কার্বন কপিতেই তো নেই, আপনিই তো বেশি নিয়েছেন, আপনি নিজে বললেন না জি, আপনি মেমো দিয়েছেন 11 টাকা 1 পয়সা, কিন্তু টাকা নিয়েছেন 4 পয়সা বেশি নিয়েছেন, আরো বেশি নিয়েছেন, মুখে বলছেন 4 পয়সা বেশি নিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 4 টাকাও বেশি নিতে পারবেন না। না না, অজুর আমি এটা কোনো কাস্টমার আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন যে আমি অন্যায়ভাবে অতিরিক্ত রেট, এটা কোনো কাস্টমার আমার বিরুদ্ধে ক্লেমটা করতে পারবেন। আমি বললাম 4 পয়সা, সমস্ত কাস্টমারকে আমি আর সতর্ক করে দিই, ভাই প্লিজ 11 টাকা 1 পয়সা নিলেন কেন ওই দিনে স্পেসিফিক দিনে বলেন তো? আমরা জাস্ট সরকারি একদিন শুধু নিয়েছেন। হ্যাঁ, মানে আমাদেরকে ওই নালিশ থেকে আমাদেরকে নোটিশ করেছে যে আপনারা সরকারি রেটের চেয়ে কখনো কোনো কাস্টমার কাছে বেশি নিতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনি বেশি নিলেন কেন বলেন? ওই যে আমার একটু খরচ বেশি হচ্ছে, আমার তো পোষাতে হয়, কারণ আমার এতগুলো স্টাফ খরচ, আমাদের 12 টাকা 60 পয়সা 12 টাকা 90 পয়সা নিলেন, তখন ওই দিন আমাদের কেনায় ক্রয় মূল্য বেশি ছিল, 12 টাকা 1 পয়সা বিক্রি করার কথা ছিল, উনি বিক্রি করছেন 12 টাকা 90 পয়সা, তাহলে 5 টাকা বেশি লাভ হয় বলেন তো? ইনশাআল্লাহ উনি আমার ভাগে না, উনি আমার পার্টনার, ভাগনে বা আপনি দুইজন মিলে আপনি 10 মিনিট কাগজ দেন, আমি অবশ্যই যদি না পারেন আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আমি আমার টোটাল টিম আমি হিসাব মিলাতে পারবো। আচ্ছা তো আমি শুরু করে বললাম ওনাকে আমি ক্যাশ মেমো দেই না, ক্যাশ মেমো দেন, তার মানে যে অপরাধ হয়েছে কি? অপরাধ হয়েছে, অপরাধ স্বীকার করেন? জি স্বীকার করি। প্রথমটা হাফিজ সাহেব তাই অপরাধ করেছেন, কত হাজার দিয়েছেন হাফিজ সাহেব? 5,700 দেন বিক্রি করেছেন কোনো ক্যাশ মেমো ছাড়া? জি দেয়নি, ক্যাশ মেমো দিতে হবে এটা আপনি জানি, আমি জি জানেন, তারপরে দেন, এটা অপরাধ? জি অপরাধ, নোট করেন, এটা অপরাধ। 6,600 ক্যাশ মেমো দেখান, ওই যে বললাম দুই কাস্টমার কে আমি মেমো দেই নাই, এটারও মেমো দেন নাই, এটারও অপরাধ করেছেন? জি, এই দুইটা একই জায়গায় পাশাপাশি, ওরা যতবার অপরাধ করবেন ততবার দণ্ড হবে। দুইটা অপরাধ হয়েছে আপনার। লালন 2400 ক্যাশ মেমো দেখান, এটারও মেমো নেই, এটারও, তাহলে তিনটা অপরাধ আছে। ওয়াহিদ, ওয়াহিদকে কত দিয়েছেন? 1500 2700 1500, কোথায় লেখা আছে আমাকে এখানে দেখান, 1500 2600 2100, ক্যাশ মেমো দেখান, এটারও ক্যাশ মেমো নেই, তার 4টি অপরাধ আপনি করলেন, ক্যাশ মেমো নেই। আপনার কাছে আমরা কি জন্য আসছি, কিভাবে আসছি, কোথা থেকে আসছি, লোকেশনটা কিভাবে পেলাম, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার নামে অনেক কমপ্লেন রয়েছে। আমরা খুঁজে খুঁজে আরো 1 ঘন্টা আগে থেকে খুঁজতেছি, পুলিশ পুলিশ আমার সাংবাদিক ভাইরা সবাই বিরক্ত হয়ে গেছেন আমার উপর, খুঁজে খুঁজে বের করলো, যাক আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এই যে অপকর্ম গুলো করছেন আপনার কারণে, আপনাদের কারণে, আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে ডিমের বাজার আজকে অস্থিতিশীল, এটা স্বাভাবিকের নিয়ে আসতে হবে। 11 টাকা 1 পয়সা বেশি বিক্রি করতে পারবেন না, আপনি যত দামে কিনেন সমস্যা নেই, আপনার ডিম আজকে থেকে বিক্রি হবে 11 টাকা 1 পয়সা, 11 টাকা 1 পয়সা বিক্রি করলে আমাদের লাভই থাকে না, হিসাব লাভ যদি কম থাকে এটাই আপাতত চালিয়ে যেতে হবে। আমরা তো আমরা কি ব্যবসা, আমরা কি বাজার না বুঝবো, আমাদেরকে নার্স থেকে কোম্পানি থেকে ব্যবস্থা করে, হ্যাঁ কোম্পানি টিম যদি আনতে পারি নিয়মিত তাহলে আমাদের লাভ হয়। এখন এই লাইন এখন তো লাইন আসতেছেন, এতদিন কোথায় ছিলেন আপনি? না না, তো তারা আমাদেরকে দেয় না, আবার কথা বলে দেয় না, আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে ওনারা দিচ্ছেন না?
সরকারি কোনো অর্গানাইজেশনকে জানিয়েছেন? আমি মেসেজ করেছি, আপনি পরে মেসেজ করেন। এখন আপনাকে আমরা ধরতে আসছি, আইনে আইন প্রয়োগ করতে আসছি, এখন বলতেছেন যে আমাদেরকে হেল্প করেন। এতদিন হেল্প দেননি কেন? আমরা তো হেল্প করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। এটা তো কি ভয়ানক কথাবার্তা! রাত দুইটা রাত তিনটার সময় ভোক্তা দিছি যে টিম ডিমের আড়তে মত বিনিময় করতেছেন, তাদেরকে ডিম দিচ্ছেন সাপ্লাই একদম খামার থেকে। আপনি চেয়েছিলেন সে হেল্প, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী আপনার একটু আন্তরিকতা দেখাবে, এটা আমাদের আসলে বিশ্বাস করেছিলাম যে আমরা ওনাদেরকে জানালে হয়তো আমরা সরকারের আমরা তো ভাবছি হিট বিক্রি করে হয়তো আমরা ঋণই পাবো না, এরকম চিন্তা করছি। আপনার আপনি যে ভ্যাট আপনি ভ্যাট ট্যাক্স দেন? আমি ট্যাক্স দিয়েছি, ট্যাক্স দেন সত্যি দেন? আমি দিয়ে দেই আমি ট্যাক্স, আমার ট্যাক্স সার্টিফিকেট আছে, ট্যাক্স সার্টিফিকেট, আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে। 18 কোটি মানুষ ভ্যাট ট্যাক্স দেয়, কিভাবে দেয়? লবণ কিনে না একজন মানুষ লবণ লবণ কিনলো তো 15% ভ্যাট দিতে হয়, এই টাকা দিয়ে আমাদের বেতন হয়। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই থেকে সার্ভিস দেওয়া। আপনি আপনি সেবা নিচ্ছেন না, আপনার উদ্দেশ্য স্পষ্ট, যদি সহযোগিতা নেন তাহলে আপনি দিন কিনতে পারবেন কত টাকা? 10 টাকা 58 পয়সা জি। আপনার বিক্রি করতে পারবেন 11 টাকা 1 পয়সা, আপনার কিছু কস্টিং আছে বললেন 30 পয়সা, তাহলে 80 পয়সা যদি হয়ে যায় তাহলে আপনার লাভ হবে মাত্র 21 পয়সা প্রতিটা ডিমে, আপনার লাভের পরিমাণ কম হবে। এই কারণে মূলত আপনি বেশি লাভ করার উদ্দেশ্যে আপনি এই কোঅপারেশন নিচ্ছেন না এবং ডিমের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার যদি নেট প্রফিট যদি না আপনি যেটা সত্য এটা তো প্রমাণিত হইলো, তখন তো আমি স্বীকার করেছি যে আমি এগুলো মেমো দেই নাই। এই মুহূর্তে আপনি লিখলেন 11 টাকা 1 পয়সা, কিন্তু বাস্তবতা নিলে হচ্ছে 11 টাকা 5 পয়সা, এটা অপরাধ হয়েছে কিনা? অপরাধ জি। সকল কাস্টমারদেরকে আমি খুব সতর্কবাণী আমি নিজেও দিয়ে দেই, কারণ আমি চেষ্টা করি। নিজেই তো মানছেন না সতর্কবাণী, আপনার অন্যকে কাস্টমারকে সতর্কবাণী দিয়ে লাভ কি? নিজে আইন ভায়োলেট করে যাচ্ছে না। যখনই আপনাদের অভিযান শুরু হয়েছে, অপরাধ করেননি বলেন তো দেখি কোন ধরনের অপরাধ আপনি করেননি? আপনার সাথে রিলেটেড যত রকমের অপরাধ হতে পারে এই ব্যবসার সাথে সবগুলো আমি 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 একটা জিনিস সুন্দরভাবে বলতে, আমি কোনো মিথ্যা আশ্রয় নেইনি, আমি কোনো কিছু আমি আপনার কাছে সব যা যা স্টেটমেন্ট আছে আমি সব সত্য কথা বলি। আমি আমি একটা কথা আমি আপনাকে মিথ্যা কথা জানেন, আমি এখানে 5 পয়সা বেশি দিয়েছি, সেটা আমি আপনাকে রিকোয়েস্ট আমি আমি রিকোয়েস্ট করেছি, 5 পয়সা বলছেন কিন্তু বাস্তবতা কত নিয়েছেন আল্লাহ তাআলা আর কেউ জানে বলেন? এখন থেকে আপনার কর্ম পরিকল্পনা কি বলেন? আমি এখন থেকে আমি সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিবে আমি সরকারের সমস্ত ইনস্ট্রাকশন মেনে আমি সেইভাবে আমি আমার ব্যবসা পরিচালনা করার নিয়ত করছি। ইনশাআল্লাহ কোনো হারাম একটা টাকা হালাল।